আসসালামু আলাইকুম, ডক্টর হাসান বলছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা অনেকেই জানেন আমি একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হলো শিশুদের ঠান্ডা লাগা। শিশুটি জন্মের এক মাসের মধ্যেই এত প্রচণ্ড ঠান্ডা লাগে যে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, এবং সে যে কী এক ভয়াবহ অবস্থা, সবাই তো আশাই ছেড়ে দিয়েছিল যে শিশুটিকে টিকিয়ে রাখা যাবে কি না। তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হলো, একের পর এক ইঞ্জেকশন পুশ করা হলো, এবং শেষমেশ শিশুটি সুস্থ হয়ে উঠল এবং দীর্ঘ এক মাস পরে তাকে বাসায় ফিরে নিয়ে আসা হলো। কিছুদিন যেতে না যেতেই শিশুটি আবার অসুস্থ হয়ে পড়ল, আবার তার ঠান্ডা লাগলো। এবারও ডাক্তাররা তাকে বলল যে তার নিউমোনিয়া হয়েছে এবং তাকে আবার নেবুলাইজ করতে হলো, এবং এই নেবুলাইজার মেশিন আজকে তার নিত্যসঙ্গী, কারণ কিছুদিন পরপরই তো তার ঠান্ডা লাগে। অবশেষে তাকে বাসায় নেবুলাইজার নিয়ে আসা হয়েছে, কারণ যখনই সে ঠান্ডার প্রকোপ বাড়ে, যখনই তার শ্বাসকষ্ট দেখা দেয়, তখনই তাকে নেবুলাইজ করতে হয়। আজকে তার সঙ্গী হলো নেবুলাইজার মেশিন। তাকে টেক কেয়ার করার তো কোনো কমতি নেই, এত কিছু মেনটেন করা হয়, জানালা বন্ধ করে ঘুমানো হয়, ফ্যান অফ করে ঘুমানো হয়, গরম কাপড় পরিয়ে ঘুম পাড়ানো হয় শীতের মধ্যে, তারপরে কীভাবে যেন ঠান্ডা লেগে যায় কিছুই তো আসলে বুঝতে পারি না যে কীভাবে ঠান্ডাটা লাগে। তাকে তো বাইরে নিয়ে ঘোরাও হয় না, ঘরের মধ্যে রাখলে তাও কেমন যেন ঠান্ডা লেগে যায়। এই যে বাস্তবতা, এটি আমাদের চারপাশের অনেকেরই, এবং আমরা হয়তো জানি না যে ঠান্ডা লাগার কারণগুলি কী। আমরা হয়তো কখনো বলি যে এই যে ওয়েদার চেঞ্জ, আবহাওয়ার পরিবর্তনের কারণে ঠান্ডা লেগেছে। কখনো হয়তো আমরা দোষারোপ করি যে আজকে জানালাটি খোলা ছিল, এ কারণে ঠান্ডা লেগেছে। কখনো আমরা বলি যে বেশিক্ষণ ঠান্ডা পানিতে গোসল করানো হয়েছে, সেক্ষেত্রে ঠান্ডা লেগেছে। কখনো আমরা বলি যে ফ্রিজের কোনো ঠান্ডা খাবার খেয়েছে, অথবা সে যদি নবজাতক হয় আমরা হয়তো অনেকের সময় বলি যে মা হয়তো ঠান্ডা পানিতে গোসল করেছে, অথবা ফ্রিজের ঠান্ডা খাবার খেয়েছে, আইসক্রিম খেয়েছে, এজন্য শিশুটির ঠান্ডা আর ভালো হয় না। এভাবে বিভিন্নভাবে হয়তো আমরা আপাত দৃষ্টিতে বিভিন্ন কারণ আমরা আইডেন্টিফাই করে থাকি, কিন্তু এর বাইরেও যে কারণগুলি রয়েছে বা যে মূল কারণগুলি আমরা আইডেন্টিফাই করতে পারি, তার মধ্যে একটি হলো কোল্ড অ্যালার্জি, আরেকটি হলো অ্যাজমা, এবং সবচেয়ে বড় কারণটি সেটি হলো টিউবারকুলার ডায়াথিসিস। এইগুলি হলো এই ঠান্ডা লাগার মূল কারণ। তো কোল্ড অ্যালার্জি হলো এমন একটি অ্যালার্জি যে ঠান্ডার সংস্পর্শ আসলে এই ইমিউন সিস্টেম রিয়্যাক্ট করে, এবং এমনভাবে রিয়্যাক্ট করে যে এই নবজাতকের ক্ষেত্রে তারা অসুস্থ হয়ে পড়ে, এবং ঠান্ডা একেবারেই সে সহ্য করতে পারে না। এবং যাদের অ্যাজমার সমস্যা রয়েছে তারা তো কিছুদিন পরপরই তাদের শ্বাসকষ্ট হবে, এটাই স্বাভাবিক, কারণ তার এই সমস্যাটি সে বংশীয়ভাবে পেয়েছে। এবং টিউবারকুলার ডায়াথিসিস যে কারণটি বললাম, এটি হলো যাদের বংশের মধ্যে হয়তো আমরা খোঁজ করলে পাবো যে কোনো না কোনো জেনারেশনের মধ্যে তার টিউবারকুলোসিস বা যেটিকে আমরা যক্ষা বলে থাকি অথবা ফুসফুসের ক্যান্সার, এ জাতীয় কারোর রোগ ছিল। এটি বাবা মা, তার আগের জেনারেশন দাদা দাদি নানা নানি, বা অথবা তার আগের জেনারেশনের মধ্যে এটি খোঁজ করলে পাওয়া যাবে, কারণ এই টিউবারকুলার ডায়াথিসিস ছাড়া কখনো এই কোল্ড অ্যালার্জি বা এই ঠান্ডার সমস্যা কারোর হয় না। এটি হলো মেইন কারণ। তাহলে যাদের এই তীব্র ঠান্ডার সমস্যা রয়েছে তাদের এটি হলো একটি বংশগত কারণ, এটি হলো পূর্বপুরুষ থেকে পেয়েছে, যেটি তার জেনেটিক্যালি তার মধ্যে ট্রান্সফর্ম হয়েছে। এবং এই সমস্যাটি সমাধানের জন্য হয়তো আমরা বিভিন্ন মেডিকেশন গ্রহণ করে থাকি। কারোর মধ্যে যদি আমরা কোল্ড অ্যালার্জি দেখতে পাই, কারোর মধ্যে আমরা ডাস্ট অ্যালার্জি দেখতে পাই, এগুলির জন্য আমরা হয়তো বিভিন্ন ধরনের চিকিৎসা গ্রহণ করে থাকি। আজকে আপনার ধুলাবালি নাকে গেলে আপনার হাঁচি আসে, আপনি হয়তো এই জন্য এই ডাস্ট অ্যালার্জির জন্য চিকিৎসা নিচ্ছেন। কারো হয়তো ঠান্ডার সমস্যা অসহ্য, সে হয়তো এর জন্য চিকিৎসা নিচ্ছে। এই সাপ্রেসিভ চিকিৎসাগুলি নিলে বা প্রচলিত এই চিকিৎসাগুলি নিলে যেটি হয় যে এই কোল্ড অ্যালার্জি বা এই ডাস্ট অ্যালার্জি সাপ্রেস করলে যেটি হবে সেটি হলো আরেকটু তীব্রভাবে এই সমস্যাটি আসবে পরবর্তীতে, যেটির নাম হলো অ্যাজমা।
তার মানে তখন আপনার হাঁপানি বা এই শ্বাসকষ্ট তৈরি হবে এবং এই শ্বাসকষ্টের জন্য তখন আপনি আবার চিকিৎসা নেবেন এবং এই চিকিৎসা নেওয়ার মাধ্যমে যখন আপনি অ্যাজমাকে সাপ্রেস করবেন এটাকে আপনি দমন করে রাখবেন পরবর্তীতে বয়স বাড়ার সাথে সাথে তখন আপনার কিন্তু আপনার লাংসকে অ্যাফেক্ট করবে এবং তখন এটা তীব্রভাবে আসবে যেটাকে আমরা টিউবারকুলোসিস বা যক্ষা রোগ বলতে পারি এবং এর সিরিয়াস পর্যায়টি হলো আপনারা জানেন সেটি হলো লাংসে ক্যান্সার এবং এটি যখন হয়ে যাবে তখন হয়তো আর তাকে ধরে রাখা সম্ভব হবে না তার মানে আজকে যে ব্যক্তি ক্যান্সার রোগে ভুগছেন লাংস ক্যান্সারে তার হিস্ট্রি নিলে আমরা জানতে পারবো যে কোনো এক সময়ে তার অথবা আগের জেনারেশনে এই অ্যাজমা এই কোল্ড অ্যালার্জি এই ডাস্ট অ্যালার্জি এগুলি ছিল এবং এগুলি সাপ্রেস করে করে আজকে এই বয়সে এসে হয়তো তার এই লাংস ক্যান্সার হয়েছে এটি কোনো হঠাৎ করে এই সমস্যাটি হয়নি তেজন্য যেই নবজাতকেরা আজকে ঠান্ডার সমস্যায় ভুগছেন তাদেরকে আমি পরামর্শ দেব যে আপনারা এগুলিকে সাপ্রেস না করে এ জাতীয় টেম্পোরারি সলিউশন না দিয়ে আপনারা একটি পারমানেন্ট সলিউশনের দিকে আসেন আর পারমানেন্ট সলিউশন বা বংশগত এই সমস্যাগুলির সমাধান শুধু হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমেই সম্ভব কারণ হোমিওপ্যাথি একজন মানুষের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে আর ইমিউন সিস্টেম যেহেতু মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বা রোগকে প্রতিরোধ করে এজন্য এই ইমিউন সিস্টেম যাদের ভালো তার কিন্তু আর কোনো রোগ তাকে অ্যাটাক করতে পারে না তো হোমিওপ্যাথির কাজই হলো ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করা যে ইমিউন সিস্টেম তাকে সকল রোগ থেকে মুক্ত রাখবে তো এই জন্য আমি সবাইকে আহ্বান করব যে আপনারা এই পার্মানেন্ট সলিউশনের জন্য হোমিওপ্যাথি গ্রহণ করুন এবং এর মাধ্যমে আপনার নবজাতকটিকে সুস্থ করে তুলুন যাতে করে তার আর কোনো ঠান্ডা না লাগে এবং পরবর্তীতে যখন দেখবেন যে তার এই সে তার যখন বয়স বাড়বে তখন আর এই ঠান্ডার সমস্যা থাকবে না সে তখন ফ্রিজে ঠান্ডা খাবার খেলেও ঠান্ডা লাগবে না এবং সে ঠান্ডার মধ্যে বা বাইরে শৈত্যপ্রবাহের মধ্যে বের হলেও তার ঠান্ডা লাগবে না যেটি লাগতে পারে সেটি স্বাভাবিক যে এখন হয়তো আপনি প্রচণ্ড ঠান্ডার মধ্যে খালি গায়ে ঘুরেছেন তো একটু ঠান্ডা লাগলো একটু সর্দি বের হলো এটি একদিন পরে আবার অটোমেটিক্যালি ইমিউন সিস্টেম এটি কারেকশন করে নিল এমনিতেই ঠিক হয়ে গেল কোনো ওষুধ দরকার হলো না এটি ছাড়া তার যে রোগের যে ঠান্ডা লাগা এটি তার আর কখনো লাগবে না যখন সে ফুল সুস্থ হয়ে যাবে এই জন্য আপনাদেরকে আহ্বান করবো যে আপনারা আপনাদেরকে নবজাতকদেরকে কষ্ট না দিয়ে এরকমের বারবার ইঞ্জেকশন না দিয়ে বারবার নেবুলাইজার মেশিন দিয়ে তাকে নেবুলাইজ না করে বারবার অক্সিজেন নাকের মধ্যে না দিয়ে তার এই সমস্যাটির একটি পারমানেন্ট সলিউশনের দিকে আসেন এবং আপনি যদি তাই এই নবজাতকটিকে আজকে টেক কেয়ার করেন এবং পরবর্তীতে সে কিন্তু একটি সুস্থ প্রজন্ম হিসেবে বেড়ে উঠবে এবং সুস্থ প্রজন্মই তো আমাদের এক্সপেকটেশন আমরা তো সেটাই চাই আমাদের পরবর্তী প্রজন্ম সুস্থভাবে গড়ে উঠুক এবং এই সুস্থ প্রজন্মের মধ্য দিয়ে তার পরের জেনারেশন যেটি আসবে সেটি আরও বেশি সুস্থ হবে সেটাই তো আমাদের কাম্য আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে আপনাদের সাথে এই সম্পর্কিত অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা বলবো সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম।